বৃহস্পতিবার আগরতলার শ্রম দপ্তরে নিয়োগের জন্য আয়োজিত হয় জব ফেয়ার। মডেল কেরিয়ার সেন্টার আন্ডার ডিরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং গভর্নমেন্ট অফ ত্রিপুরার উদ্যোগে আয়োজিত হয় এই মেলা। উপস্থিত ছিলেন মন্ত্রী ভগবান চন্দ্র দাস, শ্রম কমিশনার নরেশ বাবু সহ অন্যান্যরা। এবার সরকারি চাকরির ক্ষেত্রে এখানে একটা বিষয় রয়েছে, তার আর্থিক সংস্করণ থাকতে হবে, এটা প্রথমেই প্রয়োজন। এবার আর্থিক সংস্করণ যথেষ্ট পরিমাণ রয়েছে, কোনো অসুবিধা নেই, তার প্রয়োজন কতটুকু রয়েছে দপ্তরের, প্রয়োজন কতটুকু রয়েছে, প্রয়োজনের বাইরে যেতে পারবে না। আমি দুটি বিষয় বলছি, এক তো হচ্ছে আর্থিক ব্যবস্থার আর্থিক সেখানে একটা বড় বিষয় রয়েছে, তাদের স্যালারি দিতে হবে। আমি ধরে নিলাম আর্থিক ব্যবস্থা সাফিসিয়েন্ট রয়েছে, কিন্তু আমার প্রয়োজন কতটুকু রয়েছে। যারা আজকে কলেজ ইউনিভার্সিটি কমপ্লিট করে বেরিয়ে আসছে, সঙ্গে সঙ্গে তাদেরকে